আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কীরকম ফলন হয় এবং আপনারা যদি লাগাতে চান তাহলে কিভাবে লাগাতে পারেন বা কিভাবে কাটিং সংগ্রহ করবেন সেই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি বাংলাদেশে নতুন আসছে। এক সোপে অনেকগুলো চারা গজায়, দেখুন আমার এখানে এক একটি সোপে অনেকগুলো চারা। আর এই গাছটি লাগানোর জন্য আপনাকে অবশ্যই কাটিং লাগাতে হবে। এই যে আমাদের কাছে যে কাটিংগুলো আছে দেখুন, অর্ডার আসা মাত্র আমরা জমি থেকে কেটে তারপর ডেলিভারি দিয়ে থাকি। গাছ চাষ করে আপনি খরচ কমিয়ে খামারের সফলতা অর্জন করতে পারেন। দেখুন এক সোপে কিন্তু অনেকগুলো চারা গজায়, এক একটি সোপ কিন্তু অনেক বড় বড়। দেখুন এই যে আমরা কাটার পরে যে অংশটা নিচে থাকে এখান থেকে কিন্তু আবার হবে। আপনি একবার চাষ করলেই 4 থেকে 5 বছর পর্যন্ত খাওয়াতে পারবেন। আপনার জমিটি যদি উঁচু হয়, পানি জমে না থাকে, দীর্ঘদিন পানি জমে না থাকে, তাহলে আপনি এই একবার কাটিং লাগানোর পরে 4 থেকে 5 বছর অনায়াসে খাওয়াতে পারবেন।